हेलो বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা নিয়ে যাব আপনাদের নওগাঁ জেলা রায়নগর থানা কাশিমপুর রাজবাড়ি। তো আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। ধন্যবাদ। তো বন্ধুরা, এই হলো সেই নওগাঁ জেলা রায়নগর থানা কাশিমপুর রাজবাড়ি। তো আপনারা দেখুন, আর এই রাজবাড়ি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ইতিহাস জানব। তো বন্ধুরা, নওগাঁ জেলা রায়নগর উপজেলা সদর থেকে প্রায় 6 কিলোমিটার পশ্চিমে নওগাঁ যমুনা নদীর পার্শ্বে অবস্থিত ঐতিহ্যবাহী কাশিমপুর রাজবাড়ি। উপজেলার একমাত্র ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত এই রাজবাড়ি। এদিকে দায়িত্বশীল মহলের অবহেলায় এখন রাজবাড়িটি গোয়ালঘরে পরিণত হয়েছে। কাশিমপুর রাজবাড়ি পাগলা রাজা বাড়ি বলে এলাকায় পরিচিত। বর্তমান রাজবাড়ির শেষ অংশটুকু ধ্বংসের দ্বারপ্রান্তে। খোঁজ নিয়ে জানা যায়, কাশিমপুর রাজবাড়ির পাগলা রাজা ছিলেন নাটোরের রাজার বংশধর। শ্রী অনন্দ প্রসন্ন লাহিড়ি বাহাদুর ছিলেন এই রাজত্বের শেষ রাজা। তার 4 ছেলে 1 মেয়ে 1947 সালে রাজত্ব ছেড়ে তারা ভারতে চলে যান। 2 একর 19 শতক জমির উপর অবস্থিত কাশিমপুর রাজবাড়ি। বর্তমান রাজার জায়গা কিছু অংশ এখন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দেবো।